হাই নিউজের সকল দর্শককে স্বাগত আপনারা দেখছেন নিউজ টুডে আরজিকর হাসপাতালে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতের নাম সঞ্জয় রায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যেই লালবাজার সূত্রে খবর হাসপাতালে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে শুক্রবার রাতেই ওই যুবককে আটক করা হয়েছে শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয় শুক্রবার আরজিকর হাসপাতালে জরুরি বিভাগে চারতলার হলঘর থেকে এক তরুণী চিকিৎসকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় প্রাথমিকভাবে ময়না তদন্তের রিপোর্টে জানা যাচ্ছে তরুণীর মুখ পেট ঠোঁট রয়েছে গলা এমনকি পরিবারের সূত্রে দাবি তাদের মেয়েকে খুন করা হয়েছে তাদের অভিযোগের ভিত্তিতে খুনের পাশাপাশি ধর্ষণের মামলাও রুজু করেছে টালা থানার পুলিশ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় উঠছে নানা প্রশ্ন ক্রমেই জটিল হচ্ছে রহস্য ইতিমধ্যে এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ জিজ্ঞাসাবাদ চলছে লালবাজার সূত্রে খবর ওই যুবক হাসপাতালের কেউ নন তিনি বহিরাগত এখানেই তো উঠছে প্রশ্ন যে হাসপাতালের নিরাপত্তা কোথায় কিভাবে বহিরাগত হাসপাতালে জরুরি বিভাগে চারতলায় উঠে পড়লেন লালবাজার সূত্রে জানা যাচ্ছে চাততলা যে সেমিনার হল থেকে তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে সেই হল ঘরে ছিল না ওই ঘরটিকে ঘর থেকে বিশ্রামের জন্য ব্যবহার করতেন তাই সেখানে ক্যামেরা ছিল না তবে বাইরের বাকি অংশের ফুটেজ ক্ষতি দেখা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যু জের হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ হাসপাতাল চত্বরে মিছিল বার করেছেন তারা ধর্ষণ করে খুনের ঘটনায় বিচার চাইছেন সকলেই আন্দোলনকারীরা দাবি করছেন অবিলম্বে এই ঘটনায় দোষীদের শাস্তি দিতে হবে তা না হলে তারা কাজ করবেন না পরিষেবাও বন্ধ থাকবে প্রতিবাদে সামিল রাজ্যের বহু সরকারি হাসপাতালে চিকিৎসকরা সকাল থেকেই আউটডোরের সামনে ঝুলছে নোটিস ব্যাহত চিকিৎসা পরিষেবা তার ফলে স্বাভাবিকভাবেই বিপাকে পড়তে হচ্ছে দূর থেকে চিকিৎসা করাতে আসা রোগী এবং রোগীর পরিবারের লোকজনদের আমি একজন প্রাক্তনী হিসাবে আমার কাছে অত্যন্ত লজ্জার অত্যন্ত শোকের দিন যে একজন চেস্ট মেডিসিনের ফিমেল পিজিটি আমাদের ছোট বোনের মতো সেকেন্ড ইয়ার পিজিটি ডিউটিরত অবস্থায় রেপ অ্যান্ড মার্ডার হলো ম্যাজিস্ট্রেট না আসলে ডাক্তাররা বলছে যে আমরা কোনোভাবে বডি ছাড়বো না এটা ন্যায়সঙ্গত দাবি কারণ পুলিশের প্রেজেন্সে শুধু পিএম হবে এটা কিন্তু ডাক্তাররা মানছে না ম্যাজিস্ট্রেটের সামনে যাতে পিএম হয় পোস্টমর্টেম হয় সেইটা ডাক্তারদের দাবি দ্বিতীয় দাবি হচ্ছে জুডিশিয়াল এনকোয়ারি প্রথমে ওরা প্রিন্সিপালকে হেড করে এনকোয়ারি কমিটি তৈরি করবে বলেছিল কিন্তু আমরা মনে করি এই কমিটি প্রিন্সিপাল চালাতে পারবে না এটা বায়াসনেস আসবে সত্য উদ্ঘাটিত হবে না যদি সত্য উদ্ঘাটিত করতে হয় তাহলে জুডিশিয়াল এনকোয়ারি এবং চব্বিশ ঘন্টার মধ্যে দোষীকে শাস্তি দিতে হবে এবং দোষীকে খুঁজে বার করতে হবে কারণ আমরা গত তিরিশ বছরে ডাক্তারি প্রবেশনের সঙ্গে যুক্ত আছি পশ্চিমবঙ্গের কোনো মেডিকেল কলেজে একজন ডাক্তার কর্তব্যরত অবস্থায় ডিউটি রুমে খুন এবং ধর্ষিতা হবেন এটা আমরা ভাবতে পারি না এ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ আমরা দেখিনি এ পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ নজরু পশ্চিমবঙ্গ এখানে এই জিনিস হতে দেওয়া যায় না আমি একজন ডাক্তার হিসাবে আমি মনে করি এর প্রতিবাদ দল মত নির্বিশেষে সমস্ত নারী পুরুষ নির্বিশেষে সবাইকে প্রতিবাদ করা উচিত আর যাতে এই রকমের একটাও ঘটনা পশ্চিমবঙ্গে না ঘটে এবং অবিলম্বে প্রিন্সিপালকে আসতে হবে ডাক্তারদেরকে মিট করতে হবে প্রিন্সিপাল লুকিয়ে বসে আছেন ঘরে বসে আছেন আজকে ডাক্তাররা তারা কাজ যে তারা বলছে আমাদের কলিগ রাত্রি মারা গেলে এখনো পর্যন্ত কোনো প্রিন্সিপাল আসছে না আরজি করে চিকিৎসক তরণের রহস্য মৃত্যুর ঘটনায় তদন্ত এবং দোষীদের চেয়ে কর্মবিরতি শুরু করলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা শনিবার সকাল শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবাকে কর্মবিরতির বাইরে রেখে আউটডোর এবং ইনডোর পরিষেবায় কর্মবিরতির ডাক মেডিকেল কলেজের চব্বিশ জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি দুশো জন ইন্টার্ন এবং ষাট জন হাউস স্টাফ এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন প্ল্যাকার্ড নিয়ে মেডিকেল কলেজের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তারা শুক্রবার আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসক ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় খুব ছড়িয়ে পড়েছে রাজ্যের সমকটি মেডিকেল কলেজে চিকিৎসকদের মধ্যে বিভিন্ন হাসপাতালে ছবি দেখা যাচ্ছে যে যেখানে প্রতিবাদে সরব হয়েছেন তারা বাদ গেল না বাঁকুড়াও ক্ষোভের ঘটল বাকুড়া সম্মিলনী মেডিকেল কলেজেও পাশাপাশি ইতিমধ্যেই দোষীদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী এটাকে আন্দোলন বলে না যা ঘটনা ঘটেছে করের বুকে এটা এর এর থেকে মর্মান্তিক কোনো ঘটনা কোথাও কোনো দিন ঘটেছে বলে শুধু আমার রাজ্য নয় সারা ভারতবর্ষে কোথাও কোনো দিন এরকম দুঃখজনক বেদনাদায়ক মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে আমাদের মনে হয় না ফলে আমাদের একজন কলিগ একজন ছোট সন্তানের মতো একটা মেয়ে সে তার কর্মস্থলে ডিউটিরত অবস্থাতে তার যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে আপনারাই বলুন আমরা কি করতে পারি ফলে আমরা চাইছি অবিলম্বে উচ্চ পর্যায়ে তদন্ত হোক তদন্তের পরিপ্রেক্ষিতে যে দোষী হবে সর্বোচ্চ শাস্তি পাক এবং একই সঙ্গে এটাও আমরা দাবি করছি যে প্রশাসন ওখানে বসে আছে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছে ফলে ওইখানে রেখে কোনো সুবিচার পাবে বলে আমরা মনে করি না জানিনা পশ্চিমবঙ্গের কতজন জানেন যে আমাদের এই ডাক্তার সাথে একটা কি ঘটনা ঘটেছে আজকে যদি একটা রোগীর মৃত্যু হয়ে যায় সেটা একটা বড় খবর হয়ে যায় কিন্তু ডাক্তার মৃত্যু সেই খবরটা হয় না যতটা বড় একটা রোগীর মৃত্যুটা হয় কিন্তু আমরা ডাক্তাররা যখন সেবা দেব তখন আমরা বিনিময়ে কিছুটা সম্মান এবং সুরক্ষার দুটোই দাবি করি আর আজ করে যে জঘন্যতম ঘটনার সাক্ষী আমরা হয়েছি সেটা আমরা কোনোদিন হতে চাইনি এটা আমাদের মর্মাহত করেছে আমাদের তা দিয়েছে এবং তার জন্য আমরা প্রতিটা মেডিকেল কলেজে এই যে কর্মবিরতি ডেকেছি এবং যাতে এই ঘটনা আজকে কারোর সন্তান বা কারোর ভাই বোন কারোর সাথে যাতে না হয় এই দিনটা যেন কাউকে দেখতে না হয় সেই জন্য আমরা সবাই আজকে এখানে জড়ো হয়েছি সেটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে একজন ডাক্তারের সাথে হয়েছে প্রপার কলকাতার ওপর একটা সব থেকে বড় হসপিটালে হয়েছে সরকারি হাসপাতালে হয়েছে পরিচালে সে একজন ডাক্তার রাতের বেলা একা ডিউটি করছেন আর ভোরবেলা তার আমরা আমার আমার ভাষা নেই বলার তাকে ওই অবস্থায় পাওয়া যাচ্ছে আমরা চাইছি দোষীদের শাস্তি যেভাবে প্রশাসন আর জিকর প্রশাসন বিশেষ করে প্রথমে ঘটনাটি ধামাচাপ দেখেছেন আপনারা আপনারাই মিডিয়ায় খবর অনেকে তার জন্য ধন্যবাদ আর যে আমরা মুখোশ দেখতে পাই যে আমাদের যা তাদেরকে যাদেরকে ভরসা করে পেশেন্ট পরিষেবা দূর জন্য আমাদের সাথে রোগী অনেক কিছুই কথা অনেক কিছুই বলে ওটাকে ঘটনা পাল্টানোর কথা ভেবেছিলেন আমরা চাই দোষীরা ধরা পড়ুক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ